Hi guys, Assalamualaikum. Welcome back to my channel, Ash Official Shabake. So, today's vlog is a different because today I am going to start the road. I am going to start the road. I am going to A-levels time. যাই হোক আজকে অনেক মানে ডিফারেন্ট একটা দিন কারণ আম্মুকে নিয়ে আমি ডাক্তার দেখাতে এসেছি বনানীতে আম্মু একটু সিক ছিল তো ঈদের আগে এন্ড এক্সট্রিমলি সরি ফর লেট আপলোড যে ঈদের শপিং ভিডিও এখন আপলোড করছি ক্যাপশন দেখে বুঝতেছেন আপনারা যেটা হচ্ছে ঈদ শপিং এর ব্লগ তো আমি হচ্ছে বেসিক্যালি ঈদ শপিংটা অনলাইনে ম্যাক্সিমাম করেছি বাট জাস্ট কয়েকটা জিনিস কিনতে হয়েছে যেটা অফলাইনে বা যখন লকডাউনে কোন মার্কেট খুলেছিল তো আর্জেন্ট কিছু জিনিস কিনেই লেগেছে সেগুলো মার্কেটে গিয়ে কিনেছি তো যখন আম্মুকে নিয়ে সকালবেলা হসপিটালে গিয়েছিলাম বনানীতে দেন ওখান থেকে আমরা রেস্টুরেন্টে গিয়েছিলাম তো এখন লিফটে উঠবো তো চলে এসেছি কোথায় বুঝতেই পারছেন বাট আমাদের লাকটা খুবই খারাপ ছিল লকডাউনের পরের দিনই মানে যেদিন লকডাউন খুলেছে এটা সেই দিনই তো লকডাউন ঈদের আগে যেহেতু আমরা জানি খুলে দিয়েছিল তো যেদিনই লকডাউন খুলেছে ওই দিনই আমরা গিয়েছিলাম ডক্টর দেখাতে এবং ওই দিনই মানে লকডাউন খোলার সাথে সাথে রেস্টুরেন্টে এত রাশ হবে কখনো আমরা ভাবিনি এত বেশি রাশ ছিল যে জায়গা ছিল না উই হ্যাভ টু ওয়েট ফর হাফ অ্যান আওয়ার ওর 20 মিনিট অ্যাট লিস্ট এর বেশিও ওয়েট করতে হতে পারে কোনো জায়গা খালি নেই সো ওয়েট করতে হবে অ্যান্ড দে ক্যান্সেল ইট আমি ওয়েট করব না আমি কোনো রিজার্ভেশন দেই নেই জাস্ট আমি টেক অ্যাওয়ে নিয়ে নিয়েছি অ্যান্ড আই ওয়াজ ব্যাডলি ক্রেভিং ফর মোমোজ আর ডাম্পলিংস তো এই জন্য আমি মেক শিওর করছি যে আমি যেন নিয়েই যাই ওয়েট করতে না হয় এটা হচ্ছে সন্ধ্যাবেলা তারপর বাসায় ব্যাক করলাম বাসায় ব্যাক করে ফাইনালি আমি অনেকদিন ধরে ক্রেভিং করছিলাম আমার ফাইনালি খেতে পেরেছি আই এম সো হ্যাপি দেন সন্ধ্যাবেলা আমরা মার্কেটে চলে আসি লেসের দোকানে এটা আমার ফেভারিট লেসের দোকান বাসার পাশে একটাই লেসের দোকান তো আমরা ওখানে লেস না পেয়ে মানে আমার পছন্দ মতন বা ম্যাচিং কোনো লেন্স না পেয়ে ম্যাচিং লেন্স এখন নিতে যাচ্ছি আমরা মিরপুর একটি তারপরে মিরপুর একটি কিছু লেস কিনে আবার বাসায় ব্যাক করেছি মিরপুর একে অনেক ভ্যারাইটিস পাওয়া যায় গুড মর্নিং এটা হচ্ছে নেক্সট ডে মর্নিং সকাল ভোরবেলার দিকে আমরা রওনা দিয়েছি ভোরবেলা 8টার দিকে বের হয়েছিলাম মার্কেটের উদ্দেশ্যে প্রথমে গিয়েছি পার্লারে আমার মনি রিবন্ডিং করতেছিল পার্লারে তো মনিকে আগে ড্রপ অফ করেছি ওখানে মনির জন্য ওয়েট করেছি And I was so bored, but ভালোই লাগতেছিল অনেকদিন পর সকালবেলা ঘুম থেকে উঠে এনজয় করছিলাম সকাল সকাল ইউজুয়ালি ঘুম থেকে উঠে বাইরে বের হওয়া হয় না অনেকদিন পর বের হয়েছি আমার অনেক বেশি ড্রাউজি লাগছিল ফাইনালি কফি পেয়েছি আর আমার খালামণি কিছু স্ন্যাক্স এনেছিল ওখান থেকে কিছু স্ন্যাক্স নিয়ে খাবো আর কফি খাবো আলহামদুলিল্লাহ তারপর ভালো লেগেছিলো অনেক বেশি ড্রাউজি এবং অনেক বেশি খারাপ লাগতেছিল ঘুম থেকে উঠার পর আমার কফি ছাড়া হয় না কোন যাচ্ছি অনেক পার্লারে কই যাচ্ছি ফারজানা শাকিল গরমে সিদ্ধ হয়ে গেছে সব তো গরম এক পাল্লার থেকে আরেক পাল্লার চলতেই আছে এখন যাবো ফারজানা শাকিল চলে আসছি ফারজানা
the hair before cut. This was the hair before my hair cut. And voila, this is my after haircut. অনেক কিছু শপিং করি নেই মোটামুটি টুকটাক শপিং করছি বাট অনেক টাইম লেগে গেছে যেহেতু নিজের জন্য কিনি নেই অন্য সবার জন্য কিনতে হয়েছে কিছু জিনিসপত্র ব্যাপার-স্যাপার ছিল একটু টাইম লেগেছে এন্ড আই ওয়াজ সো ইন আ রাশ যে আমি শুট করতে পাইনি ওগুলো তো আমি এখন স্টারভিং তো এখন খেতে মাই ফেভারিট বার্গার এন্ড অনেক দিন ধরে কোল্ড কফি খাচ্ছিলাম না দেন খাওয়া দাওয়া করার পর লাঞ্চ করার পর মার্কেট এক মার্কেট থেকে এখন আর এক মার্কেটে যাচ্ছি ওটাও আমার শুট করতে একটু মনে নেই কজ অনেক তাড়াহুড়োর মধ্যে ছিলাম রাশে ছিলাম তো এখন অলমোস্ট বাসার কাছে চলে এসেছি বাসার রোডে দিন একটা হেক্টিক ডে ছিল বাট আলহামদুলিল্লাহ সব কিছু ঠিকঠাক মতন হয়ে গেছে এই একটা ড্রেস আম্মুর জন্য নিয়েছি আর এখানে আমার আম্মু স্যান্ডেল একটা আম্মুর একটা আমার আর বাকি ড্রেসগুলো টেইলারকে অলরেডি দিয়ে দিছি আর আম্মুকে এই রাবার ব্যান্ডগুলো গিফট দিয়েছি ও এগুলো আবার বিকালবেলা বের হয়েছিলাম তো এখানে মেহেদি একটা নিয়েছি আমার ড্রেসের টার্সেল নিয়েছি এটা ড্রেসে লাগাবো একটা লিপস্টিক অ্যান্ড আর একটা হেয়ার পয়েন্ট আর এগুলো হচ্ছে স্ন্যাক্স সব কিছু নিয়ে এসেছি কারণ লকডাউন দিয়ে দিবে তো লকডাউনের মধ্যে আই নিড লোডস অফ স্ন্যাক্স সো ইয়া এখন যে টার্সেলগুলো আমি এনেছিলাম দেখিয়েছিলাম ওই টার্সেলগুলো এখন ড্রেসের সাথে অ্যাটাচ করে নিচ্ছি এই ক্লিপটা মেবি ঈদের আগের দিন অথবা চান্দাতের আগের দিন ছিল আই ক্যান্ট রিমেম্বার এক্স্যাক্টলি তো ঈদ ফাইভ অলরেডি শুরু হয়ে গেছে তো ঈদের ড্রেসের মধ্যে অ্যাটাচ করে নিচ্ছি আমার টার্সেলগুলো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আশা করি আপনাদের আমার ভিডিওটি সবার ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করার পর লাইক দিতে ভুলবেন না ভিডিওটি এবং অবশ্যই বেল আইকনটি টাচ করবেন থ্যাংক ইউ